আসসালামু আলাইকুম, মিতু গার্ডেনের সবাইকে স্বাগত। আজকে আমি আমার ব্যালকনির এলোভেরা গাছ সম্পর্কে আপনাদের বলবো। তো আমার এলোভেরা গাছটি আমি কীভাবে এত সুন্দর করেছি তাই নিয়ে আজকে আলোচনা করবো। এলোভেরা গাছটিতে আমি সাধারণত জৈব সার ব্যবহার করি, আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করবেন, তবে রাসায়নিক সার এর পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে এলোভেরা গাছটি মারাও যেতে পারে। আমি আমার এলোভেরা গাছটি একটি মাটির টবে লাগিয়েছি, আপনারা চাইলে একটি বড় পটেও লাগাতে পারেন। এলোভেরার গাছ যত বেশি জায়গায় লাগাবেন তত বেশি সুন্দর গাছটি হবে। আপনারা যদি এলোভেরার গাছে বেশি বাচ্চা চান তাহলে অবশ্যই ডিমের খোসা ব্যবহার করবেন। ডিমের খোসা ব্যবহার করলে এলোভেরা প্রচুর পরিমাণে বাচ্চা দেয় এবং ডিমের খোসা ক্যালসিয়ামের অভাবও পূরণ করে। আর এলোভেরা গাছটিতে আপনি চা পাতাও ব্যবহার করতে পারেন এবং কলার খোসা, এটি ব্যবহার করলে গাছ অনেক সুন্দর হয়। তো এভাবেই আমি আমার এলোভেরা গাছটি এত সুন্দর করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।